পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকায় একটি পথ সারমেয় প্রায় ৫০ জন মানুষকে কামড়েছে। স্থানীয় মানুষ ও ব্যবসাদাররা বিষয়টি অ্যানিমাল ওয়েলফেয়ার সোসাইটিকে জানায়। খবর পেয়ে অ্যানিমাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা সারমেয়টিকে উদ্ধার করে পশু হাসপাতালে পাঠায়। উল্লেখ্য, এই পথ সারমেয়টির জন্য সাধারণ মানুষ আদালতে আসতে ভয় পাচ্ছিলেন, এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সারমেয়টিকে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কয়েকদিন ধরে কুকুরটা কামড়াচ্ছে, আচ্ছা, তাই জন্য হয়তো এখান থেকে কেউ কমপ্লেন করেছিল, হসপিটাল নিয়ে গেল, আচ্ছা। কতজনকে কামড়েছে কুকুরটা? অনেকজন, ৭০-৮০ জন হতে পারে। আচ্ছা আচ্ছা, তা কুকুরটা মানে কি শুধু মানে কামড়াচ্ছে বলে কি নিয়ে যাচ্ছে, নাকি শুধু না অন্য কোনো ইয়ে হয়েছে? কামড়াচ্ছে বলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি ট্রিটমেন্ট করবে নাকি? ট্রিটমেন্ট করবে, যাওয়া ফেরত দিয়ে যাবে। আচ্ছা, এটা কে কোথা থেকে নিয়ে গেল? এটা পশু হসপিটাল থেকে নিয়ে গেল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকায় একটি পথ সারমেয় প্রায় ৫০ জন মানুষকে কামড়েছে। স্থানীয় মানুষ ও ব্যবসাদাররা বিষয়টি অ্যানিমাল ওয়েলফেয়ার সোসাইটিকে জানায়। খবর পেয়ে অ্যানিমাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা সারমেয়টিকে উদ্ধার করে পশু হাসপাতালে পাঠায়। উল্লেখ্য, এই পথ সারমেয়টির জন্য সাধারণ মানুষ আদালতে আসতে ভয় পাচ্ছিলেন, এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সারমেয়টিকে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কয়েকদিন ধরে কুকুরটা কামড়াচ্ছে, আচ্ছা, তাই জন্য হয়তো এখান থেকে কেউ কমপ্লেন করেছিল, হসপিটাল নিয়ে গেল, আচ্ছা। ট্রিটমেন্ট, এটা কতজনকে কামড়েছে কুকুরটা? অনেকজন, ৭০-৮০ জন হতে পারে। আচ্ছা আচ্ছা, তা কুকুরটা মানে কি শুধু মানে কামড়াচ্ছে বলে কি নিয়ে যাচ্ছে, নাকি শুধু না অন্য কোনো ইয়ে হয়েছে? কামড়াচ্ছে বলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি ট্রিটমেন্ট করবে নাকি? ট্রিটমেন্ট করবে, যাওয়া ফেরত দিয়ে যাবে। আচ্ছা, এটা কে কোথা থেকে নিয়ে গেল? এটা পশু হসপিটাল থেকে নিয়ে গেল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।